আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি করা যায়। আমার বিশ্বাস, এভাবে একদম হো রেসিপিটি যদি ফলো করে একবার টমেটো সস তৈরি করেন, আর দোকানের সস ভুলেও কিনবেন না। এখানে 2 কেজি টমেটো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোর এই অংশটা কেটে ফেলে দিতে হবে, এই অংশটা থাকলে তাহলে সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার একটু লক্ষ্য করেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমরা এই সবুজ অংশটাকে সম্পূর্ণই ফেলে দেব। দেখতে পাচ্ছেন, ফেলে দিলাম। এখন এইটা আমরা মাঝখান দিয়ে একটা টুকরো করে এক একটা টমেটো মোট 4 টুকরো করে কেটে নেব। আপনি চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, জাস্ট লক্ষ্য রাখবেন সবুজ এবং শক্ত অংশটা যেন না থাকে। আমি এভাবে করে সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণে আদা, 4 কোয়া রসুন, 4টা লবঙ্গ, 3 টুকরা দারচিনি নিয়েছি। আদাটাকে আমরা একটু কেটে নিয়েছি কারণ আমরা একটা ডাল ঘুটনিতে ঘুটে নেব। তাই ব্লেন্ডারে ব্লেন্ড করলে আদাটা কুচি করে দিলেই হবে। এখন প্রেশার কুকারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, 4 কোয়া রসুন, আদা বাটা, 3 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টা লাল শুকনো মরিচ, আর 2 টেবিল চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে 3টা সিটি দিয়ে আমরা নামিয়ে ফেলব। যে কোনো হাঁড়ি পাতিলেই সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট সিদ্ধ হয়ে গেলেই হল। দেখতে পাচ্ছেন আমার 3টা সিটি অলরেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর অনেকটাই পানি উঠে গেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, তাই বলবো পানিটা না ব্যবহার করতে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে আমরা ঘুটে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন অলরেডি খুব সুন্দরভাবে আমাদের পেস্ট হয়ে গেছে। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মশলাগুলো সহ খুব সুন্দরভাবে টমেটোগুলো পেস্ট হয়ে গেছে। এখন একটা এরকম একটা ছাকনার সাহায্যে আমরা এভাবে করে টমেটোর বিচি এবং স্কিনগুলোকে আমরা ছেঁকে আলাদা করে নিব। এভাবে করে একটা চামচের সাহায্যে আমরা খুব ভালোভাবে ছেঁকে নেব। এখন বিচি আর টমেটোর এই খোসাগুলোকে ফেলে দিতে হবে। এভাবে আমি সবটুকু টমেটো ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। এখন আমরা চুলায় বসিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নেব। এখন এদিকে টমেটোটা জাল হতে থাক, আমরা কর্নফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এভাবে করে গুলিয়ে নিতে হবে। যখন পানি শুকিয়ে এই পর্যায়ে আসবে, অর্থাৎ 4/3 ভাগ শুকিয়ে যাবে, সেই সময় আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার নিয়মটা হচ্ছে, এক হাতে ঢালতে হবে, অন্য হাতে অনবরত নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আমি এখানে দেখানোর জন্য জাস্ট আগে ঢেলে দিয়েছি, পরে নাড়তে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমার কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে গেছে। এতে ভয়ের কোনো কারণ নেই, অনবরত এভাবে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে, অথবা ডাল ঘুটনি দিয়ে আবার একটু ঘুটে নিলে একদম ঠিক হয়ে যাবে। এ পর্যায়ে আমরা একটু চেক করে নিব। একটা প্লেটে এভাবে উঠিয়ে আমরা জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে দেখব পানিটা ছাড়ে কিনা। দেখতে পাচ্ছেন পানিটা ছাড়ছে না, খুব সুন্দরভাবে একই জায়গায় আটকে আছে এবং দেখতে খুব স্মুথ লাগছে। এরকম পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঠান্ডা করে নিব। চুলা অফ করার সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে তামাটি হয়ে যাবে। এখন এরকম একটা তেল ঢালা কর্কের সাহায্যে আমরা বোতলে খুব সহজেই সসটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে ঢালা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন দেখতেও সসটা যেমন একদম কেনা দোকানের সসের মতো, খেতেও ঠিক তেমনই একদম দোকানের সসের মতো।
আপনি নিজে একটা দোকানের সস কিনবেন আর বাসায় নিজে এভাবে রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করে একসাথে খেতে বসবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না কোনটা দোকানে আর কোনটা আপনার হাতের তৈরি সস। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।